নদিয়া শান্তিপুর শহরের একটি ক্ষুদ্র পত্রিকার পরিচালনায় শান্তিপুর থানা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। শান্তিপুরের মাধ্যমিকে তিনজন সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্রছাত্রীকে মণিভূষণ দাশগুপ্ত স্মৃতি পুরস্কারে পুরস্কৃত করা হয়। উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্রছাত্রীকে হারানচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও কমলা বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কারে পুরস্কৃত করা হয়। খুব খুশি হয়েছে, আমার এখানে ডাকা হয়েছে এবং সম্বর্ধনা দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, আমার মা বাবা স্যার ম্যাডামরা। তুমি পরীক্ষা কত নম্বর পেয়েছিলে? 487। শান্তিপুরের মধ্যে কি প্রথম হয়েছে? হ্যাঁ, কার্ডটা পড়তে দেওয়া হয়েছে, এখনো বের হয়নি। সরকারি কোনো সাহায্য কিছু পেয়েছো? এখন অবধি পাইনি। শান্তিপুর প্রতিবাদী চেতনা পক্ষ থেকে আমাকে এই যে সম্মানটা দেওয়া হলো সেটা পেয়ে আমি খুবই আনন্দিত, এবং আজকে এই এত সুন্দর অনুষ্ঠানের একটা অংশ হতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং আমি খুবই আনন্দিত আছি। তুমি পরীক্ষা কত নম্বর পেয়েছিলে? আমি উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ ফাইভে 500-480 পেয়েছি। আগামী দিনে চিন্তা ভাবনা কি আছে তোমার? আমি এখন মেডিকেল পরীক্ষাটা দিতে চাই, এন্ট্রান্স এক্সাম, তো ওটা নিয়ে আমি প্রিপারেশন নিচ্ছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।